রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান F-16 পাওয়ার জন্য আমেরিকার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিল ইউক্রেন। প্রায় 1.5 বছর পর আলোর মুখ দেখে তাদের সেই চেষ্টা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্মতিতে ন্যাটোর কাছ থেকে ইউক্রেন পাচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান F-16। ইউক্রেন এমন একটা সময় F-16 পেতে যাচ্ছে যখন ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিটা এমন যে আকাশযুদ্ধে রাশিয়ার আধিপত্য পুরোটাই। কাজেই এখন দেখার বিষয় ইউক্রেন এই যুদ্ধবিমান হাতে পেয়ে কতটা শক্তিশালী হবে বা হতে যাচ্ছে। 1978 সালে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 প্রথম সামনে আসে। এর বেশ কয়েকটি ভার্সন রয়েছে যেগুলো অত্যাধুনিক রাডার, সমরাস্ত্র ও অন্যান্য প্রযুক্তি দিয়ে নিয়মিত এর আপডেট করা হয়, যার ফলে সর্বশেষ ভার্সন হচ্ছে F-16 ফ্যালকন ফাইটার জেট। যুদ্ধক্ষেত্রে F-16 বহুমুখী কাজে ব্যবহার হয়ে আসছে, যেমন আকাশ থেকে ভূমিতে হামলা, নিজ বাহিনীকে রক্ষায়, শত্রুর উপর আক্রমণ এবং আকাশে আধিপত্য বজায় রাখা, এবং ইলেকট্রনিক্স যুদ্ধে দুর্দান্ত সক্ষমতা রয়েছে এই বিমানের। এছাড়া দিনে ও রাতে যে কোনো সময় যে কোনো আবহাওয়ায় ওড়ানো যায় এই বিমান। শত্রুকে ধোকা দিতে অত্যন্ত পারদর্শী এই বিমান। দূরপাল্লার ভারী বোমা বর্ষণ করতে সক্ষম এবং তার নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তাই বিভিন্ন দেশের বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ পছন্দের তালিকায় F-16। তবে ইউক্রেনের জন্য সবথেকে চ্যালেঞ্জিং সমস্যা হয়ে দেখা দিতে পারে F-16-এর পাল্টা হিসেবে রুশদের পঞ্চম প্রজন্মের সুখুই Su-57 যুদ্ধবিমান। এই Su-57-এর রাডার খুবই উন্নত এবং সঙ্গে রাখতে পারে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। অনেক বিশ্লেষকের মতে F-16-এর চালকের উপস্থিতি বোঝার আগেই এই রুশ যুদ্ধবিমান সেটিকে শনাক্ত করে ধ্বংস করে দিতে পারে। অন্যান্য উন্নত, জটিল ও কারিগরি প্রযুক্তি সম্পন্ন যুদ্ধবিমানের মতো F-16-এর নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, যা ইউক্রেনের জন্য একটি সময় সাপেক্ষ ব্যাপার, এবং এই F-16 যে কোনো রানওয়েতে উঠতে পারে না। অন্যদিকে ইউক্রেনের অন্যান্য বিমান ঘাঁটিগুলোতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এতে তাদের রানওয়েগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা F-16-এর জন্য একটি বড় সমস্যা হয়ে দেখা দিবে। তবে F-16-এর সাকসেস অনেকটাই নির্ভর করে এর চালকদের দক্ষতা এবং ভূমিতে থাকা সংশ্লিষ্ট ক্রু এবং ইঞ্জিনিয়ারদের ওপর। ইউক্রেনের পাইলটরা এখন মাত্র প্রশিক্ষণ শুরু করেছে এবং প্রশিক্ষণ নিয়েই তাদের মোকাবেলা করতে হবে খুবই দক্ষ রুশ পাইলটদের বিরুদ্ধে। এর প্রশিক্ষণ প্রক্রিয়াও বেশ জটিল এবং ইউক্রেনের পাইলটদের ইংরেজির প্রতি দুর্বলতার কারণেও প্রশিক্ষণের জন্য বড় একটি বাধা। অন্যদিকে ভূমিতে থাকা কর্মীরা দক্ষ হলে তারা দ্রুত বিমানে জ্বালানি ও গোলা লোড করতে পারে, যা যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কিন্তু ইউক্রেন এইসব ক্ষেত্রে এখনও অনেকটা প্রাথমিক পর্যায়ে।